প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে চ্যানেল। ফটোশপে এই চ্যানেল ব্যবহার করে আমরা খুব সহজে খুব সূক্ষ্ম সূক্ষ্ম রঙের কাজগুলিকে আমরা সিলেক্ট করে সেটাকে এনহ্যান্স করতে পারি, বা আমাদের পছন্দ মতো সেটার কালার বাড়ানো কমানো অ্যাডজাস্ট এগুলো করতে পারি বা কপি করতে পারি। তবে আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো একটি ছবিকে কিভাবে আমরা চ্যানেলের মাধ্যমে সিলেক্ট করতে পারি এবং সেই সিলেকশনটিকে কপি করে ব্যাকগ্রাউন্ড ফেলতে পারি। তো প্রথমে আসুন আমরা একটি ফাইল ওপেন করি। আমরা এর আগেও দেখিয়েছি যে এই ছবিটার, আমাদের আগের একটি টিউটোরিয়াল আমরা দেখিয়েছি যে এই ছবিটার আর পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কিভাবে আমরা ইরেস্ট করেছি। আজ আমরা অবশ্য সে কাজটি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে না করে আমরা চ্যানেল অপশন দিয়ে এই ছবিটিকে সিলেক্ট করব এবং এই ডুপ্লিকেট করে এই ব্যাকগ্রাউন্ড থেকে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো সেক্ষেত্রে প্রথমেই যদি আমাদের চ্যানেল কাজ করতে হয়, উইন্ডো থেকে আমরা এই চ্যানেলস এইখানে আমরা ক্লিক করে দিতে হবে, তাহলে আমরা চ্যানেলটি পেয়ে যাব। দেখুন এখানে চ্যানেল অপশনটি চলে এসেছে। চ্যানেলে সাধারণত কি থাকে আমরা জানি, যে কোনো একটি ছবি RGB মোডে যদি থাকে তাহলে তিনটি রঙের সমন্বয়ে একটি ছবি তৈরি হয়ে থাকে, সেটি হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। চ্যানেলে আমরা সেই তিনটি রঙের আলাদা আলাদা লেয়ার দেখতে পাই এবং একটি সবগুলোকে কম্বাইন করে একত্রে একটি লেয়ার দেখতে পাই। আমরা যদি এখানে RGB মোডটি অন করা আছে, যদি রেড মোডে যাই তাহলে দেখুন যে এখানে আমাদের ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। এখানে যে হোয়াইট অংশগুলি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেডের, যেখানে ডেপনেস বা বেশি অংশ রেড আছে সেটাকে সাদা দেখানো হচ্ছে এখানে, আর যেখানে রেডের পরিমাণ কম আছে সেই অংশটাকে কালো দেখানো হচ্ছে। এভাবে চ্যানেলে প্রদর্শিত করা যায় না কোনো একটা ছবিকে। ঠিক একইভাবে গ্রিনে যদি আমরা যাই, একইভাবে দেখেন এখানে সাদা দেখাচ্ছে, এই অংশটাতে বেশি পরিমাণে গ্রিন রয়েছে এবং এই অংশটাতে কম রয়েছে। এবং ব্লু তো ঠিক একইভাবে, আমরা সাদা অংশটাতে আমাদের ব্লুর পরিমাণ বেশি আছে এবং কালো অংশটাতে আমাদের ব্লুর পরিমাণ কম আছে। এভাবে শুধুমাত্র ব্লু আইটেম দিয়েই, মানে রং দিয়েই আমাদের এই ছবিটি করা হয়েছে। এবং এই তিনটি রঙকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা একসাথে RGB এরকম একটি কালার ফটো আমরা দেখতে পাই। আমরা আজকে অবশ্য দেখাবো মূলত চ্যানেল এই ব্যবহার করে কিভাবে আমরা এই ছবিটাকে বা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি অথবা এই ছবিটাকে কপি করতে পারি। আমরা আরেকটি ছবির মুডের কথা জানি যেটাকে বলা হয় CMYK কে। সেক্ষেত্রেও চ্যানেল থাকে 5টি, RGB মুডে থাকে 4টি, অর্থাৎ 3টি রেড, গ্রিন, ব্লু এবং RGB। আর CMYK কে যদি আমরা ইউজ করতাম তাহলে আমরা দেখতাম CMYK কে এবং তার সাথে আরো 4টি কালারের কম্বিনেশন এখানে থাকতো। তা আসুন আমরা আগে এটাকে কিভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি সেই বিষয়টি দেখি। প্রথমে আমরা যদি রেড মুডে যাই তাহলে দেখুন এখানে আমরা চুলগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে এবং এখানে সাদা অংশটা অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু আর সাধারণত চ্যানেলে যদি কোনো বিষয় আমাদেরকে সিলেক্ট করতে হয় তাহলে চ্যানেল দুইটা কালারকে তারা বুঝতে পারে, এক হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। তাহলে আমরা যে অংশটিকে সাদা রাখবো সেই অংশটি চ্যানেল সিলেক্ট করতে পারবে, আর যে অংশটিকে কালো রাখবো সেটাকে সে বাদ দিয়ে দিবে। তাই আমাদের যে কাজটি করতে হবে, পুরো ছবিটার যদি আমরা এই সাবজেক্ট এই মানুষটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে এই মানুষটাকে সাদা করে ফেলতে হবে পুরাটা, আর ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা কালো করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রথমে যদি আমরা এই মানুষটার পুরো মুখ এবং চুলটাকে কালো করে নিই, পরে ইনভার্স করি, তাহলে আমাদের জন্য সেই কাজটা অনেক সহজ হয়। রেড চ্যানেলটা আমার কাছে অতটা মনে হচ্ছে না ভালো, যে সাদা কালোর কম্বিনেশনটা। গ্রিনে গেলে আমরা আর একটু বেটার ভিউ দেখতে পাচ্ছি, যে চুলগুলো অনেক কালো এবং সাদা ব্যাকগ্রাউন্ডটা সাদাই রয়েছে। ব্লুতে গেলে আমরা আর একটু বেশি কালো পাচ্ছি, তাহলে আমরা এই ব্লুটাই দিয়েই আমরা এই সিলেকশনটা করব। সেক্ষেত্রে প্রথমেই এই ব্লু চ্যানেলটার উপর মাউস চেপে আমরা এই নতুন নিউ ক্রিয়েট নিউ চ্যানেলের আমরা এনে ছেড়ে দিব, তাহলে আমরা নতুন আরেকটি ডুপ্লিকেট চ্যানেল পেয়ে গেলাম। এই চ্যানেলটিতে আমরা কন্ট্রোল এল চেপে অথবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেল যে অপশনটি রয়েছে আমাদের সেই লেভেলটিকে নিয়ে আসব, যেটা শর্টকাট কি কন্ট্রোল এল। এখানে এসে দেখুন
যে আমাদের এখানে কয়েকটি ড্রপার রয়েছে। একটি হচ্ছে ব্ল্যাক ড্রপার, যেটা আমরা যদি যে অংশটাতে ক্লিক করব সেখানে কালো দিয়ে সে ভরে দিবে, এবং যেই এই এটা হচ্ছে হোয়াইট ড্রপার, এটা দিয়ে যদি আমরা কোনো একটি জায়গায় পয়েন্ট আউট করি তাহলে সেই জায়গাগুলোকে সে সাদা করবে। তো সেক্ষেত্রে আমরা পরীক্ষামূলকভাবে আপনাদের দেখাতে পারি, ব্ল্যাকটা দিয়ে আমরা ধরেন ব্ল্যাক অংশে এখানে যদি ক্লিক করি দেখুন আরো ব্ল্যাক হবে। ঠিক একই কাজটা আমরা এখান থেকে করতে পারি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, এবং আমরা ব্ল্যাকটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই চুলের মানে কোনাগুলার দৃশ্যমান থাকে সুন্দর মতো, যাতে করে নষ্ট না হয়ে যায়। আমরা এদিকে বাড়িয়ে নিতে পারি, এটাকে যদি আমরা বামে নিই তাহলে এটা সাদার অংশটা বাড়বে। এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব যাতে করে আমাদের চুলের আগাগুলা নষ্ট না হয় এবং স্পষ্ট থাকে। আমি এতটুক রাখছি, এখন দেখুন এবার ওকে চাপি। কিন্তু এই ক্ষেত্রে দেখুন এখানে আমাদের অনেক জায়গা সাদা রয়েছে, এই যে এই জায়গাগুলা এই জায়গাগুলা। তো যদি এইগুলা সাদা রয়ে যায় তাহলে এই জায়গাগুলি কিন্তু সিলেক্ট হবে না, বা সিলেক্ট হবে যেটাই আমরা ইনভার্স যখন করব, তাহলে এখানে দেখা যাবে। তাই আমাদের যে কাজটি করতে হবে এই পুরো অংশটাকেই কালো করতে হবে। সেক্ষেত্রে আবার আমরা লেভেলে যেতে পারি যে আরেকটু কালো আমরা করে দিতে পারি। এভাবে আমরা যদি কালো করি আর বাকি অংশটাকে একটু সাদা করে নিলাম, দিয়ে ওকে দিলাম আবার, সেক্ষেত্রেও আমরা দেখছি যে এখানে কিছু কিছু অংশ সাদা রয়েছে। তাহলে এই অংশগুলোকে আমাদেরকে কালো করতে হবে, যার কারণে আমরা ব্রাশ টুলে যাব এবং এখান থেকে ডিফল্ট কালারটি সেট করে আমরা কালোটাকে ফোরগ্রাউন্ড কালার হিসেবে নিব, এবং এখানে ব্রাশ এনে এই ছবিটার যেই জায়গাগুলি আমরা সিলেকশন চাচ্ছি সেই জায়গাগুলিতে আমরা পেন্ট করব, যাতে কোন একটি জায়গা যেই জায়গাগুলি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, যেমন এই জায়গাটা, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালো করব না, কিন্তু বাকি যেই জায়গাগুলি আমাদের সলিড ভাবে দরকার সেই জায়গাগুলিকে কালো করে দেবো। আমার মোটামুটি ঠিক হয়েছে, আর চুলের আগার এই জায়গাগুলো আমাদের কালো করার প্রয়োজন নেই, কারণ এর ভিতর দিয়ে আমরা চাচ্ছি অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখাতে। তাহলে আমাদের সিলেকশনের জন্য আমাদের ছবিটি মোটামুটি রেডি। এবার যে কাজটি করতে হবে, আমরা বলেছি সাদা অংশটাই সিলেকশন হবে, সুতরাং আমরা এটাকে ইনভার্স করব। সেক্ষেত্রে কন্ট্রোল আই চাপলেই দেখুন আমাদের মানুষের ছবি অংশটি এখন সাদা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা কালো হয়েছে। তাহলে খুব সহজে আমরা এই সাদা অংশটাকে এখন সিলেক্ট করতে পারছি। সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে এই বক্সের ভিতরে এই জায়গাটায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের সিলেকশনটা চলে এসেছে। এবার আমরা আরজিবি মোডটাকে অন করব এবং লেয়ার প্যানেলে যাব, এবং এখান থেকে এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। যদিও আমরা একবারে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল জে চেপে, সেটাও আমরা করতে পারি। কন্ট্রোল জে চাপলেই দেখুন আমাদের এখানে ছবিটি ডুপ্লিকেট হয়ে গিয়েছে। আমরা এটাকে হাইড করি, এই যে আমাদের ডুপ্লিকেট সেই ছবিটি চলে আসছে। এবার যদি ব্যাকগ্রাউন্ড চাই আমরা এর নিচে কোনো একটি নতুন, তাহলে এই লেয়ারটিকে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল চেপে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন নিচে আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটা লেয়ার তৈরি হয়েছে। এখানে আমরা যে কোনো একটি রং দিয়ে আমরা এটাকে ফিল করতে পারি, রেড দিতে পারি বা অন্য আমার পছন্দ মতো, বা এখানে নীল আছে আমাদের, সেই নীলটা দিয়ে যদি আমরা এখানে ফিল করতে চাই সেক্ষেত্রে শর্টকাট কি ইউজ করি, যদি কন্ট্রোল ডিলিট চাপলে দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। তাহলে এভাবে আমরা খুব সহজেই দেখুন খুব সূক্ষ্মভাবে আমাদের চুলের অংশগুলোকে আমরা সিলেক্ট করতে পারলাম। এবং চ্যানেলটিকে ব্যবহার করা হয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলিকে, খুব অল্প কিছু অংশকে আমরা খুব যাতে করে খুব ভালোভাবে সিলেকশন করে আমরা সেটার কে আরো অ্যাডভান্সলি ব্যবহার করতে পারি, আমাদের অনেক কাজে ব্যবহার করতে পারি সেজন্য। তা আমি শুধু আজকে আপনাদেরকে মূল বেসিক যে বিষয়টি চ্যানেলের সিলেকশনের কিভাবে করবেন সে বিষয়টি দেখালাম, আশা করছি আপনারা সেটি করতে পারবেন। এবং আগামীতে আমাদের কোন একটি টিউটোরিয়ালে আমরা চ্যানেলের আরো অ্যাডভান্স সিলেকশন এবং এনহ্যান্সমেন্ট নিয়ে আলাপ করব। ধন্যবাদ সবাইকে আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য।